রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আইজিএম এ নতুন ইংরেজি বছরের শুরুতেই 60টি শিশু জন্ম নিয়েছে। শুক্রবার রাত 12টা থেকে শনিবার সকাল 9:30 পর্যন্ত জন্ম নেওয়া 60টি শিশুর সুস্থ রয়েছে। প্রতিবছর 1 জানুয়ারি কতজন শিশু জন্ম নিয়েছে তা আইজিএম হাসপাতালের তরফে জানানো হয়। শনিবারও নতুন বছরের প্রথম দিনে হাসপাতালের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে এবং প্রত্যেকটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। নতুন বছরে জন্ম নেওয়া শিশুর সুস্থ থাকার খুশি হাসপাতালের নার্সরাও মেতেছেন আনন্দ উৎসবে। আমাদের যে নিউ ইয়ারে বাচ্চা প্রসব হয় তাদের প্রত্যেক বছরই আমাদের সাংবাদিকেরা এটা অ্যাটেন্ড করে, আমাদের এটা খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের আইজিএম হসপিটালের সবচেয়ে গৌরবের বিষয়। এখন সকাল 12টা থেকে সকাল 9:30 পর্যন্ত আমাদের 60টা ডেলিভারি হয়েছে, এটা তারা যাতে ভবিষ্যতে